50টি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা রিপোর্ট দেব। 50টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে এবং পরীক্ষা হয়েছে। তবে আজকে আরেকটি নতুন পরীক্ষাগার যুক্ত হয়েছে, সেটা হলো ঢাকার বাইরে বগুড়ায় টিএমএমএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল বগুড়া, এই ল্যাবে পরীক্ষা হয়েছে। পূর্বের ল্যাবের মধ্যে গতকালই বলেছিলাম কক্সবাজারের ল্যাবের কারিগরি ত্রুটির জন্য ডিসইনফেক্টেন্ট করার কারণে সেই ল্যাবের কার্যক্রম বন্ধ আছে। শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরেও কারিগরি কারণে ল্যাবের কার্যক্রম বন্ধ আছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও পরীক্ষাগারের রিফ্রেশের জন্য গতকাল পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে। আজকে 50টি পরীক্ষাগারের আমরা তথ্য দিব। নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 12,909টি, পরীক্ষা হয়েছে 12,486টি, এ পর্যন্ত পরীক্ষা 384,851টি। যা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2,635 জন, এ পর্যন্ত শনাক্ত 63,026 জন এবং শনাক্তের হার 21.10%। এখানে বলে রাখি যা শনাক্ত হয়েছে তাতে আমাদের লিঙ্গভেদে পুরুষ 71% এবং নারী 29%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 521 জন, এ পর্যন্ত সুস্থ 13,325 জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.14%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 846 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 28 জন এবং নারী 7 জন, বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছরের 2 জন, 21 থেকে 30 বছরের 3 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 বছর 5 জন, 71 থেকে 80 বছর 9 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। এবং নারী পুরুষের শতাংশ, এ পর্যন্ত যা মৃত্যুবরণ করেছে তাতে নারী পুরুষের শতাংশ পুরুষ 77.06% এবং নারী 22.9%। বয়স বিশ্লেষণে দেখা যায়, এটা পূর্বে বললাম, বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকা মৃত্যুবরণ করেছেন, গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকায় 20 জন, চট্টগ্রামে 8 জন, সিলেট 2 জন, রাজশাহী 3 জন এবং বরিশাল বিভাগে 2 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 25 জন, বাড়িতে 9 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন।